মির্জা ফখরুল সহ বিএনপির 153 নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে। আনন্দবাজারের প্রতিবেদন, হাসিনার ইস্তফা চেয়ে বিএনপির সমাবেশ ঘিরে উত্তাল বাংলাদেশ, চড়ছে রাজনীতির পারদ। এদিকে বিরোধী দলের ওপর হামলা বন্ধে জাতিসংঘের নির্দেশ। পেরুতে বিক্ষোভে নিহত দুই, বিমানবন্দর বন্ধ ঘোষণা, 50 জন পুলিশকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। আরও জানিয়ে দেব হাইকোর্টে 232 বিএনপি নেতাকর্মীর আগাম জামিন। এবং সর্বশেষে জানিয়ে দেব বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মতামত লিখে জানান। মির্জা ফখরুল সহ বিএনপির 153 নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে। পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 153 নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির আইনজীবীরা আশাবাদী এদিন মির্জা ফখরুল, আব্বাস সহ আসামিরা জামিন পাবেন। জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শাহিদুদ্দিন চৌধুরী আনি, সাবেক এমপি মোহাম্মদ ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব। গতকাল তাদের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএমএম রেজাউল করিমের আদালতে আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। আজ দুপুরে আদালতে আইনজীবীরা জামিন শুনানি করবেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা গণমাধ্যমকে বলেন, মির্জা ফখরুল খুবই অসুস্থ, অসুস্থ বিবেচনায় তার জামিনের আবেদন করেছি। এছাড়া এই মামলার এজাহারনামী আসামি বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল জামিন পেয়েছেন, মির্জা ফখরুল এজাহারনামীও না। আমরা আশাবাদী মির্জা ফখরুল সহ 153 নেতাকর্মী জামিন পাবেন। আনন্দবাজারের প্রতিবেদন, হাসিনার ইস্তফা চেয়ে বিএনপির সমাবেশ ঘিরে উত্তাল বাংলাদেশ, চলছে রাজনীতির পারদ। বিএনপি মহাসমাবেশ প্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে, দেশের নির্বাচন সংক্রান্ত কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে সহ্য করবে না বাংলাদেশ, বরদাস্ত করা হবে না বিদেশি কারোর হস্তক্ষেপ। বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বিএনপি সমাবেশকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অন্যান্য দাবিতে শনিবার বিএনপি একটি মহাসমাবেশের ডাক দেয়। তাতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। বিএনপির সমাবেশের পর বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিএনপির মহাসমাবেশে প্রসঙ্গে সরকারের বক্তব্য প্রকাশিত হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, দেশের নির্বাচন সংক্রান্ত কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে সহ্য করবে না বাংলাদেশ, বরদাস্ত করা হবে না বিদেশি কারোর হস্তক্ষেপ। শেখ হাসিনা সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর বলে দাবি সরকারের তরফে। রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সেখানে বিএনপির সভার প্রসঙ্গে তারা সরকারের অবস্থানের কথা জানান। আগামী বছর বাংলাদেশে নির্বাচন, এ বিষয়ে বাংলাদেশ বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না জানিয়েছে সরকার। বিএনপি বাংলাদেশে দীর্ঘকাল পর সমাবেশের ডাক দেয় শনিবার। এই সমাবেশের আগে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে পুলিশ আটক করে বলে অভিযোগ। বিএনপির সদর দপ্তরের বাইরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় সমাবেশের আগে। এই পরিস্থিতিতে শনিবার সমাবেশে দুটি মূল দাবি নিয়ে জোর সওয়াল করে বিএনপি। তারা সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন, সেই সঙ্গে বিএনপি নেতৃত্ব চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে নিয়ে তারা আলোচনা করতেও রাজি না, কারণ তা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। তাছাড়া সমাবেশে দাবি তুলে প্রধানমন্ত্রী পদত্যাগ ঘটানো সম্ভব না বলেও মনে করেন হাসিনার দল। বিরোধী দলের ওপর হামলা বন্ধে জাতিসংঘের আদেশ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও দেশের সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। একই সঙ্গে সরকার নাগরিক অধিকারও সংকুচিত করছে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব কথা উল্লেখ করেছে। শুক্রবার বিবৃতি দেওয়া সংগঠনগুলো হল অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, এশিয়ার ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, এশিয়া হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, সিভিসাস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, মারডাক, রবার্ট এক কেনেডি হিউম্যান রাইটস অধিকার ওয়ার্ল্ড অর্গানাইজেশন টর্চার। বিবৃতিতে বলা হয়, এমন সময় এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। এছাড়া বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই সব ব্যক্তি ও পরিবারের প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশ করেছে সংগঠনগুলো। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করছে। এর ফলে দেশের জনগণ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই রাজনীতিকরণের কারণে সামাজিক ও রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা, সভা সমাবেশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষ। পেরুতে বিক্ষোভে নিহত 2 বিমানবন্দর বন্ধ ঘোষণা। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভে 2 নিহত হয়েছে। এছাড়া ওই বিক্ষোভের জেরে একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার শত শত মানুষ রাজধানীর লিমায় প্রতিবাদ বিক্ষোভ করেন। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কাস্টিলোর মুক্তি এবং তার উত্তরসূরি দিনা বোল্টের পদত্যাগের দাবি জানান। প্রতিবেদনে বলা হয়েছে, সহিংস বিক্ষোভে একজন নিহত হবার পর পেরুর একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দাইলেস বিমানবন্দর থেকে ধোয়া উঠতে দেখা যাচ্ছে। পেরুর পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে 50 পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে ঘিরে রাখে বিক্ষোভকারীরা। মূলত গত বুধবার দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অভিশংসনের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাইকোর্টে 232 বিএনপি নেতাকর্মীর আগাম জামিন। ঢাকা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, ঝালকাঠি, পাবনা, বরিশাল জেলায় দায়েরকৃত পৃথক রাজনৈতিক মামলায় প্রায় 257 জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে স্ব দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা জানান, বগুড়া জেলায় 60 জন, পাবনা 30 জন, ঢাকার দোহার থানায় 5 জন, বরিশালের 2 জন, চাঁদপুরে 5 জন, কিশোরগঞ্জে 40 জন, নারায়ণগঞ্জে 42, ঝালকাঠি জেলায় 48 জন বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত 3। ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গেলিসানো নিহত হয়েছে। ওই হামলায় তিনি ছাড়াও আরও 2 প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী, খবর বিবিসির। রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতর সঙ্গে গল্প গুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গেলিসানে। আড্ডা সেই আসরে হঠাৎ হাজির হন এক পৌর। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত 4 জন, তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ 3 জনেই মৃত্যু হয়েছে।